অপবিশ্বাসের পারিবারিক এক ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সাকিবের সবচেয়ে বড় ভয় ছিল এতদিনের অর্জিত সম্মান হারানো এবং অপুর মামলার আসামি হওয়া। তাই তড়িঘড়ি করে তিনি অপুর সাথে আপোষ করেন। তবে আপোষ করলেও সাকিব অপু এখনও আলাদাই থাকছেন, সন্তানের খোঁজ খবরও নিচ্ছেন না সাকিব খান। অপুর আত্মীয় স্বজনের মাঝে বেড়ে উঠছে তার সন্তান। অপুর বরাত দিয়ে সূত্রটি জানায়, সব কিছুর জন্য খলনায়িকা বুবলিকে দায়ী করছেন অপু ও তার পরিবার। বুবলি এখনও চেষ্টা করছে সাকিব যাতে অপুর সাথে আর কোনো সম্পর্ক না রাখে, এমনকি অপুর কাবিনের টাকা পরিশোধ করে বিবাহ বিচ্ছেদের জন্য সাকিব খানের উপর চাপ প্রয়োগ করছে বুবলি। সাকিব খানের প্রায় 100 কোটি টাকা সম্পত্তির উপর যাতে অপু ভাগ বসাতে না পারে সে চেষ্টাই চালিয়ে যাচ্ছে বুবলি। অপুর সাথে বিবাহ বিচ্ছেদ হলে সাকিব খানকে বিয়ে করার ক্ষেত্রে তার সামনে আর কোনো বাধা থাকবে না, সাকিব খানও সেটাই চাচ্ছে। তবে এক্ষেত্রে নাকি তার সামনে বড় বাধা মিডিয়া। গত বছরের এপ্রিল মাস থেকে নিরুদ্দেশ হয়ে যান জনপ্রিয় নায়িকা অপু। অনেক জল ঘোলা হওয়ার পর চলতি মাসে শোনা গেল সাকিব খানের সঙ্গে বিয়ে ও সন্তানের খবর। 2008 সালে বিয়ে করার পরও স্ত্রী হিসাবে সামাজিক স্বীকৃতি না পাওয়া এবং বুবলির সাথে সাকিবের রোমান্টিক সম্পর্কের কারণে রাগ করে মিডিয়ার সামনে সাকিবের থলের বিড়ালকে হাজির করে। আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।